রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট, যে যারা দেশ থেকে এই বিলিয়ন্স নিয়ে পালিয়ে গেছে আর দেশে ফিরবে না, বা এদের টাকা কী করে আনা যাবে, এটার একটা সাজেশন আমি দিয়েছিলাম আমাদের অ্যাডভোকেট তাজুলকে, দ্য চিফ প্রসিকিউটরকে ইন রাইটিং দিয়েছি যে দেখেন রেড পাসপোর্ট ক্যান্সেল করা হয়েছে, বাংলাদেশের পাসপোর্ট সবগুলি ক্যান্সেল করে দেন, আর তারা যাতে পলিটিক্যাল অ্যাজাইলাম না যেতে পারে সেই জন্য ওই অ্যাম্বাসিগুলি আর ওই দেশের গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে বলুক যে তাদের এগেনস্টে স্পেসিফিক চার্জেস আছে, ইউ ক্যান ভ্যারিফাই ইট, সো ইয়োর হাই কমিশনস অর অ্যাম্বাসিস ইন বাংলাদেশ এভরিথিং ইজ ডকুমেন্টেড, তাদের ক্ষেত্রে তোমরা খুঁজে জানাও আমার দেশের থেকে মানি লন্ডারিং করে যে টাকাগুলি গেছে সেই টাকার হিসাব দাও, এটা তাদের কাছে কোনো ব্যাপারই না, দে ক্যান ইজিলি ফাইন্ড আউট। মানে কূটনৈতিক চ্যানেলটাকে ব্যবহার করে। আচ্ছা হ্যাঁ, দেন আরও কিছু থাকবে যে এরা যারা ওখানে গেছে তারা পলিটিক্যাল অ্যাজাইলাম তো পাবেই না, আর তাদের পাসপোর্টটা যদি ক্যান্সেল করা হয় তাহলে তাদের ওই সমস্ত দেশ ফেরত দিতে বাধ্য। এটা কীভাবে হবে? তাদের প্লেনে উঠিয়ে দেবে উইথ এ ট্রাভেল ডকুমেন্ট, ট্রাভেল ডকুমেন্টটা ক্যাপ্টেনের হাতে দেওয়া হয়, তাদের হাতে দেওয়া হয় না, সো দে হ্যাভ টু ফ্লাই ব্যাক টু বাংলাদেশ ডিরেক্টলি, ওরা পলিটিক্যাল অ্যাজাইলাম পাবে না। আরেকটা জিনিস আমাদের মিনিস্ট্রিকে এনশিওর করতে হবে যে কয়েকটা দেশ আছে না, ইনভেস্ট করো বিদেশি পাসপোর্ট নাও, ওদের কাছে বলা যে কোনোভাবে এদের যাতে এই পাসপোর্ট না দেওয়া হয়, বিকজ যে টাকাটা তোমাদের দেওয়া হবে এটা মানি লন্ডারিংয়ের মধ্যে পড়বে, তোমাদের সরকারকে আমরা দায়ী করবো। সালমানের প্রমাণের কাছে হি ইজ জাস্ট এ চাইল্ড, আপনি দেখেন কেউ টেরও পাইনি আমরা যে এত টাকা একটা লোক একটা মিনিস্ট্রি থেকে এইভাবে নিয়ে যেতে পারে, অ্যান্ড হি ওয়াজ বোস্টিং, আমার প্রাইম মিনিস্টার তো জানে, সবাই জানে কত বড় সাহস এদের, দেখেন দে শুড বি ব্রট ব্যাক, ব্রিটিশ পার্লামেন্টে যদি লেখে সমস্ত তাদের অ্যাসেট ফ্রিজ করে দেবে, ব্রিটিশ পার্লামেন্টের একটা ওভারসাইট কমিটি আছে সব কিছু ফ্রিজ করে দেবে, আমাদের শুধু স্টেপটা নিতে হবে। আমাদের দেশে মরাল কারেজ কারো নাই টু টেক দ্য স্টেপ, কারো বলতে কারো, অ্যান্ড আই ক্যান মেক দ্যাট স্টেটমেন্ট, কারো নাই, যেভাবে যে ইন্টারপ্রিট করুক, আই ডোন্ট গিভ এ ড্যাম। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাংকস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।